সরকারি সরবকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 97তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সরকারি সরবকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 97তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ 4 জানুয়ারি বৃহস্পতিবার সকালে 11টায় বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। সভার শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও শিক্ষক মণ্ডলীদের মধ্যে যারা পরলোক গমন করেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও 1 মিনিট নীরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সরবকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ গোলাম কবির, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাংবাদিক মোহাম্মদ ফয়সাল হাসান সুজন ও আলমগীর হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন ও বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী প্রমুখ। পরিশেষে ছাত্রছাত্রীদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের তথ্যচিত্রে PIB71 TV।